সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ফ্রি ফায়ার কিছু অবাক করা এবং আজও পাঁচটা ফ্যাক্ট, যে ফ্যাক্টগুলো দেখার পর আপনাদের রিয়াকশনও এই বাচ্চাটার মতো হয়ে যাবে। সো লেটস স্টার্ট। ফ্যাক্ট নাম্বার 5। সো গাইস, আমরা যখন ফ্রি ফায়ার ক্লাসিস কোড কাস্টম ম্যাচ খেলি, আর এই ক্লাসিস কোড কাস্টম ম্যাচের মধ্যে কিন্তু 200, 550 এবং 1 এসপি সিলেক্ট করা যায়। বেসিক্যালি আমি যা বলতে চাচ্ছি, এই ফ্রি ফায়ারে কোনো কাস্টম মোডের মধ্যে কিন্তু 500 এর উপরে এসপি সিলেক্ট করা যায় না। কিন্তু আজ থেকে প্রায় 1.5 বছর আগে ফ্রি ফায়ার গেমের কাস্টম মোডের মধ্যে হাইস্ট 10,000 এসপি সিলেক্ট করা যেত, যা আপনার স্ক্রিনে থাকা ভিডিও ক্লিপের মধ্যে দেখতে পাচ্ছেন। সো এই ফ্যাক্টটা কে কে জানতেন এবং ওই সময় কে কে 10,000 এসপি সিলেক্ট করে কাস্টম ম্যাচ খেলেছিলেন, তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ফ্যাক্ট নাম্বার 4। সো গাইস, আপনারা কি জানেন এই ওয়ার্ল্ডের মধ্যে ফ্রি ফায়ার সবচেয়ে বড় হ্যাকার কে? সো এই ওয়ার্ল্ডের মধ্যে ফ্রি ফায়ার সবচেয়ে বড় হ্যাকার হলো বিরাজ নামে এক পোলায়। এই বিরাজ নেপালে বসবাস করে আর এই বিরাজের বয়স 12 বছর। সো এই বিরাজ যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় হ্যাকার, এটা কিন্তু আমি বলছি না, এটা গুগলেই বলছে। আপনারা যখন গুগলের মধ্যে সার্চ করবেন হুইজ দ্য বিগেস্ট হ্যাকার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড, তখন আপনার সামনে এই নিউজটা শো হবে। বাট এটা কিন্তু সম্পূর্ণই ফ্যাক, আর এটা ফ্যাক হওয়ার কারণ হলো গিয়া, সো এই বিরাজ যে ফ্রি ফায়ার সবচেয়ে বড় হ্যাকার, এটা এই গুগলের মধ্যে সার্চ লিস্টের প্রথমে আসার কারণ হলো গিয়া। আপনারা অনেকেই হয়তো টোটাল গেমিং এ চিনে থাকতে পারেন। টোটাল গেমিং এই বিরাজের সাথে গেম প্লে কইরা ইউটিউবের মধ্যে আপলোড দিছিল এবং সেই ভিডিও টাইটেলে দিছিল নেপালি 12 ইয়ার্স ওল্ড বিরাজ ইজ বিগেস্ট ফ্রি ফায়ার হ্যাকার। আসলে টোটাল গেমিং মূলত এখানে একটু ক্লিক বেট করছিল। বিরাজ কিন্তু একদমই হ্যাকার না, একদম সাধারণ গেমার, মানে একটু ভালো খেলে দেখা টোটাল গেমিং ক্লিক বেট কইরা এখানে এটা লাগাই দিছে, বিরাজকে হ্যাকার বানাই দিছে। যেহেতু টোটাল গেমিং এত বড় একজন ইউটিউবার এবং তার চ্যানেলে এত এত সাবস্ক্রাইবার আছে, তাই গুগল ভেবে নিছে তিনি সত্য কথাই বলছে, তাই গুগলের নিউজের মধ্যে এটাই আসতেছে। ফ্যাক্ট নাম্বার 3। সো গাইস, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই ফ্রি ফায়ার গেমটার মধ্যে কি 8 স্কোপ আছে, সো আপনাদের উত্তর কি হবে? আমি জানি আপনাদের উত্তর হবে না, বাট আপনারা কি এটা জানেন আজ থেকে 2 বছর আগে এই ফ্রি ফায়ার গেমটার মধ্যে 8x স্কোপ ছিল? সো গাইস, আপনার স্ক্রিনের উপর যে গেমটা দেখতে পাচ্ছেন এটা হলো আজ থেকে প্রায় 2-3 বছর আগের ফ্রি ফায়ার গেম প্লে। সো এখানে দেখতেই পাচ্ছেন এখন এই যে দেখছেন এই 8x স্কোপটা অন করছে, বাট এখন কিন্তু আর 8x স্কোপটা নাই এই গেমের মধ্যে, কারণ গেইনার তাদের গেমটাকে আপডেট করার সাথে সাথে এই গেমটা থেকে 8x স্কোপটা সরিয়ে নিছে। ফ্যাক্ট নাম্বার 2। সো গাইস, আপনারা কি জানেন আমরা যে ফ্রি ফায়ার গেমের বারমুডা ম্যাপটা খেলি, এটার মধ্যে যে পিক নামে একটা জায়গা আছে, আর এই পিকের মধ্যে যারা যারা ল্যান্ডিং করছিলেন বা এই পিকের মধ্যে যারা যারা গেছিলেন, গেমের মধ্যে কেউ আবার ভাবেন না যে আমি সিরিয়াসলি বলতেছি যে আপনারা সিরিয়াসলি গেছিলেন। সো যারা যারা এই বারমুডা ম্যাপের পিকের মধ্যে একবার হলো গেছিলেন, তারা হয়তো জানেন যে এই পিকের মধ্যে কতগুলো ঘরবাড়ি আছে। বাট আপনারা কি এটা জানেন আজ থেকে 3 বছর আগে ফ্রি ফায়ার গেমটার মধ্যে এই পিকের মধ্যে একটা ঘরবাড়িও ছিল না, একদম ফাঁকা ছিল এবং পাহাড়ের মতো ছিল। স্ক্রিনের উপর যে গেমটা দেখতে পাচ্ছেন এটা হলো আজ থেকে প্রায় 3 বছর আগের ফ্রি ফায়ার গেম প্লে, আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো বারমুডা ম্যাপের পিক নামে সেই জায়গাটা, আর এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘর বাড়িও নাই, শুধু পাহাড় আর পাহাড়, মানে একটাই আছে। ফ্যাক্ট নাম্বার 1। বেসিক্যালি এই ফ্যাক্টটা মূলত ফ্রি ফায়ার M14 গান নিয়া। সো এই গানটাতে মূলত এখন 6টা বুলেট থাকে, আর এই গানটাতে কিন্তু এখন কোনো প্রকার ম্যাগজিন লাগানো যায় না। বাট আজ থেকে প্রায় 3 বছর আগে এই M14 এর মধ্যে ম্যাগজিন লাগানো যেত, এন্ড ম্যাগজিন লাগানোর পর 60টা এমও হয়ে যেত। সো স্ক্রিনের উপর তো আপনার 3 বছর আগের ফ্রি ফায়ার গেমটা দেখতেই পাচ্ছেন, আর এখানে দেখছেন গানটা ডিলিট করা হয়ে গেছে, এন্ড দেখতেই পাচ্ছেন M14 এর মধ্যে 60টা বুলেট হয়ে গেল কোনো প্রকারের গান স্কিন ছাড়া। আর এই 60টা বুলেটের জন্য এই ফ্রি ফায়ার গেমটাতে প্রচুর পরিমাণের ডিসব্যালেন্স হয়েছিল, তাই আমাদের জরিনে খালা এই M10 থেকে ম্যাগজিনের সিস্টেমটা উঠায়। আর দেখতে পাচ্ছেন আগে মেড কিট মারার সময় কোনো প্রকার হাত লড়াতো না, বলদার মতো এক জায়গায় দাঁড়ায় থাকতো অথবা বসে থাকতো। সো গাইস, কেমন লাগছে আজকের এই ফ্যাক্ট ভিডিওটা, তাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর কোনো জায়গায় যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাও কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনাদের বন্ধুদের। আর ফেসবুক থেকে যারা যারা ভিডিওটি দেখতেছে, আর এই রক্সম্যান গেমিং ফেসবুক পেজটি ফলো না করে থাকলে ফলো করে দিন, আর পেজটিকে একটা লাইক করে দিন, আর যারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, আর যারা যারা এগুলো রেডি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।